আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও অনেক কাল ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ম্যাঙ্গো লাচ্ছি বানিয়ে দেখাবো, তার জন্য আমি এখানে নিয়েছি কিছু ম্যাঙ্গো। আমি এগুলো একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। আমি প্রথমে ম্যাঙ্গোটা দিয়ে দিয়েছি, আমটা, কারণ এখন আমের সিজন, এটা বানানো খুব ইজি হবে সবার কাছেই। তো আমি আমটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি টক দই, দিলাম পরিমাণ মতো মধু, মধুর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন। তারপরে আমি এটা আজকে গুঁড়া দুধ দিয়ে বানাবো, গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। তো আমি সবগুলো একসাথে দিয়ে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিব, এটা আসলে অনেক হেলদি, রমজান মাসে আপনারা ইফতারের সময় এটা রাখতে পারেন, সারাদিন রোজা রেখে এটা রমজানের ইফতারের সময় খেলে অনেক ভালো লাগবে, শরীরও ভালো লাগবে, অনেক হেলদি। তো আমার বানানো হয়ে গেছে, আমি এখানে দুই টুকরা আইস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নর্মালও খেতে পারেন। তো আমি এখানে গ্লাসের ভিতরে ঢেলে নিব, আমি একটার ভিতরে আইস দিয়েছি আর একটার ভিতরে আইস দিব না, দুইভাবেই দেখাচ্ছি। তো আমি ঢেলে নিব, তো ভিডিওটা পুরোটাই দেখবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি এখন দিয়ে দিয়েছি একটু ক্র্যাশ করা বাদাম। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আমি এখন এভাবেই, আপনারা এ চাইলে বাদামটা স্কিপ করতে পারেন। আমি এখানে আলমন্ড আর রয়্যাল নাট দুইটাই ক্র্যাশ করে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারেন। তো আশা করি সবার ভালো লাগবে, খুবই ইজিভাবে ঘরোয়া উপায়ে বানানো হয়ে গেল লাচ্ছি। তো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।